নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল। এখন আমার খবর। যে হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই শিলিগুড়ি জেলা হাসপাতালে তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সকালে টিফিন বিলি করলেন সুকান্ত বোস। এই কাজ করার জন্য তিনি কখনো প্রচারের আলোতে আসতে চান না। আমরা সুকান্তের এই মানবিক বিষয়টি জানতে পেরে উপস্থিত হয়েছিলাম শিলিগুড়ি জেলা হাসপাতালে। শহরের বিভিন্ন পরিবারে নানাভাবে প্রিয়জনদের জন্মদিন পালিত হয়, সেখানে সুকান্তের এই ধরনের জন্মদিন পালন করার প্রয়াস অবশ্যই দৃষ্টান্তমূলক। আমরা চাই এই শহরের আরও অনেকেই এই ধরনের মহতী প্রয়াসে এগিয়ে আসুন। সুকান্তর এই উদ্যোগ প্রসঙ্গে জানাতে গিয়ে তার মা দেবী বোস জানালেন, এই যে আমার আজকে ছেলের জন্মদিন, এই ছোট ছেলের আজকে এখানে জন্মদিন, ও এখানেই জন্মিয়েছে এই হসপিটালে, সেই উপলক্ষে আর কি এই হসপিটালে সব একটু টিফিন দেওয়া হচ্ছে। আমার খবর এ পর্যন্তই, নমস্কার। হ্যালো,